যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি। সের্গেই ল্যাভরভ বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অন্যতম অংশীদার। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, যা মোটেও সমর্থন করে না রাশিয়া। এ সময় নিষেধাজ্ঞাসহ বিভিন্ন উপায়ে বাংলাদেশকে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে যুক্তরাষ্ট্রের চাপ নিয়ে ঢাকার মন্তব্য জানতে চাওয়া হয় ডক্টর মোমেনের কাছে। জবাবে তিনি বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, সরকারের এই পররাষ্ট্রনীতি আছে, সেই নীতিতেই অটুট থাকবে বাংলাদেশ, এমনকি সরকার চায় ভারসাম্য কূটনীতি মেনে চলতে। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সংলাপ এবং আলোচনার মাধ্যমে যে কোনো সংকট সমাধানের পক্ষে। এই অঞ্চলে প্রক্সি যুদ্ধ চায় না সরকার। মস্কোর সঙ্গে ঢাকার গভীর সম্পর্কের কথা তুলে ধরেন মোমেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে রাশিয়া বাংলাদেশকে সর্বাত্মকভাবে সাহায্য করেছে। মুক্তিযুদ্ধের পর দেশ গঠনে তারা সাহায্য করে পাশে দাঁড়িয়েছিল। যৌথ বিবৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, রূপপুর পারমাণবিকের কাজ যথাসময়ে শেষ হবে। পাশাপাশি তৃতীয় দেশের মুদ্রার মাধ্যমে রূপপুরের অর্থ পরিশোধের আলোচনা চলছে বলেও জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তথাকথিত ইন্দো প্যাসিফিক আদর্শ নিয়ে চীন রাশিয়াকে বন্ধুত্বহীন করতে চায় যুক্তরাষ্ট্র। এর আগে দুদিনের সফরে সন্ধ্যায় ঢাকা পৌঁছান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি সন্ধ্যার সোয়া ছয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সফরসূচি অনুযায়ী শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। পাশাপাশি তিনি ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। সের্গেই ল্যাভরভ সাবেক সোভিয়েত ইউনিয়নে বাংলাদেশের যেসব বিশিষ্টজন পড়ালেখা করেছেন তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন দুপুরেই ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ল্যাভরভ। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।